আর ডাকতে হবে না, চলে এসেছি। এখানে আমি এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এক ঘন্টা। সরি 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 সরি, আসলে রাস্তায় যে জ্যাম, মাথা খারাপ হওয়ার অবস্থা, বুঝতে পেরেছো? মানে আমি যে আসতে পারবো আমি তো সেটাই ভাবিনি। দেখি 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 দেখি, ওয়াও, তোমাকে তো হেভি সুন্দর লাগছে, একদম ঐশ্বরিয়া রায়ের মতো। স্টপ ইট, আমি এখন আর এখানে থাকতে পারবো না, যাই। আরে দাঁড়াও না, এত রাগ করলে হয়? আইসক্রিম খাবে? না, খাবো না, যাই। হ্যাঁ, এত কষ্ট করে এলাম কাদা পানির মধ্যে, ডাব খাবে? না। তাহলে কি খাবে? তোমার মাথা খাবো। না, ঢং করো না তো, দূর। কি কিছু হয়েছে? কি কি মানে? তোমার না একটা জায়গায় চাকরি হওয়ার কথা ছিল, ওটা ওই এই কথাবার্তা হচ্ছে হচ্ছে কথাবার্তা এই সপ্তাহখানের মধ্যে ম্যানেজ করে ফেলবো। দু বছর ধরে শুধু শুনছি তুমি ম্যানেজ করে ফেলবে, ম্যানেজ করে ফেলবে। শোনো শোনো, আমি কিন্তু আর পাচ্ছি না, কারণ মামা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন একটা করে ছেলে নিয়ে আসছে। ম্যানেজ করে ফেলবো? তুমি কি ম্যানেজ করবে, কাকে ম্যানেজ করবে? তোর মামাকে। মামি, আমি তো আপনাকে বলে গিয়েছিলাম যে আমি আমার এক বান্ধবীর বাসায় যাচ্ছি। এতক্ষণ ধরে তুমি কোন বান্ধবীর বাসায় ছিলে আমি কিছু বুঝি না। না, আবারও তুমি এই ছেলেটার সঙ্গে দেখা করতে যাও? আহা, এই বয়সে একটু একটু ওরকম হতেই পারে, তাই বলে তাকে নিয়ে যে সারা জীবন মাথায় তুলে নাচতে হবে এরকম তো কোনো কথা নেই। তুই ওকে ভুলে যা, এ ছেলে জীবনেও কিছু করতে পারবে না। মামা খুব শীঘ্রই ওর একটা চাকরি হয়ে যাবে বলেছে। কি অবস্থা রামন ভাই? আরে বাপ রে, হেভি স্মার্ট লাগছে রে ভাই, কি খাই নাকি? নতুন একটা বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি? টাকা পয়সা কিছু আনছেন দিবু ভাই? ওইটা ওই সমস্যা হয়েছে কি, যে বিলটা আসলে পাইনি এখনো, বুঝছেন? মানে সারা মানুষের মুখ প্রমোদ ভাই, মানে মুখের কোনো লাগাম নাই, আজকে দিব না কালকে দিব বলে ঘুরাচ্ছে। আমার সমস্যা কি জানেন, আমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না, গলায় পাড়া দিয়ে টাকা যেতাম দেখতাম তখন ঠিকই দিত। দেখি পেয়ে যাব, আর পেলে আপনার বিলটা সবচেয়ে আগে দিব, আপনি আছেন বলে রক্ষা। এই যে প্রতিদিন উপকারটা করছেন, প্রত্যেকটা দিন খাওয়াচ্ছেন। ওই রে একবার, ওই রে সম্রাট একবার, আরে খাবার টাবার দে রে ভাই, খিদে লেগেছে তো। দীপু ভাই একটু আসবেন এদিকে। প্রত্যেকদিন আপনার এই জারি ভারি শুনতে আমার একদম ভালো লাগে না ভাই, আমি ভাই আপনারা খাওয়াইতে পারবো না ভাই। মানে মানে আমার মাফ করেন ভাই, আমি নিরুপায়, এটা আমার ব্যবসা তো নাকি? এই এটা কোনো কথা হলো রমত ভাই, হাতটা ধরে খাইতে বসলাম আর আপনি শুরু করলেন ঝামেলা। হাতটা ধরে আগে বলতেন, আপনি সময় দিলেন কই? প্রত্যেকদিন আপনি আইসাই হাত মুখ দিয়ে খাইতে বসে পড়েন, খাইয়া দেওয়া যাওয়ার সময় কোন রহমত ভাই লেখা রাখেন, আমি ভাই আর লেখা রাখতে পারবো না ভাই। হইলো তো, ওকে ইটস ওকে, আমি আপনার বিলটা কালকে দিয়ে দেবো, যান। হাতটা যখন আছে ধুয়ে ফেলেছি একটু খেয়ে যাই, আর বিরক্ত করবেন না তো, সামান্য কয়টা টাকার জন্য আপনি মিয়া কি শুরু করলেন না করলেন? ছি ছি ছি, আমার সম্পর্কে মিয়া আপনার কোনো ধারণাই নেই মিয়া,
আমি কি আপনাদের টাকা মারে দিকে পালাবো নাকি? সেটা তো আমি বলি না ভাই, আমারও তো চলতে হয় নাকি? আরে এই সামান্য কটা টাকার জন্য কি আপনি আটকে আছেন? আল্লাহ আপনাদের কম দিছে? আল্লাহ আমাদের আল্লাহ কাছে দয়া করে দিয়ে যা আমার ওই সময় ছিল মেরে দিল ভাই দিল ভাই। আরে ভাই তো আস্তে আস্তে পড়ে ভাই, মাথাটা ঘুরে পড়ে যাবি তো। দীপু ভাই সামনে আমার অগ্নি পরীক্ষা। ও ঠিক আছে, তাহলে পড়, আর জোরে জোরে পড়। মেসের ম্যানেজার আসছিল, আপনার নাকি দু মাসের ভাড়া বাকি পড়ছে, কালকের মধ্যে না দিতে পারলে আপনাকে ম্যাচ থেকে বের করে দিবে বলবো। এবার তো দেখছি আমি নিজেই অগ্নি পরীক্ষা পড়ে গেলাম। ইয়ে শাহিন ভাইয়া, এই শাহিন। হুম। ইয়ে ভাইয়া, তো তোর কাছে কিছু টাকা পয়সা হবে কিছু? দীপু ভাই আমি আগেরও কিছু টাকা ভাই আপনার কাছে দিয়ে দিব রে, সব একসঙ্গে দিয়ে দিব। আমি ওই বিলটা আসলে পাইনি। আপনি কি কাজ করেন যে বিল পাবেন? আরে করি তো, টুকটাক কাজ করি না। না ভাইয়া সরি, আমার কাছে টাকা নেই। ও ওকে, নো প্রবলেম। থাক তুই মন খারাপ করিস না, বাদ দে। আমি মন খারাপ করবো কেন? তো তুই মন খারাপ করবি না, এই যে তুই টাকা দিতে পারলি না, তাতে আমার মন খারাপ হবে কেন? মন তো খারাপ হবে আপনার। আদর আমার ওসব মন টন খারাপ হয় না। শোন, আমি আমার নিজের সমস্যার জন্য মাথা কামাই না। আমি যখন অন্যের উপকার করতে না পারি তখন আমার খুব কষ্ট হয়, বুঝতে পেরেছিস? তুই মন খারাপ করিস না। থাক, দেখো এই ছবিটা দেখো, ছেলেটা অনেক ভালো, একটা ভালো বেতনে চাকরিও করে, তোমার মামার কলিগের ছেলে। ধরো মামি, আমি এই ছবি দেখে কি করব? শোনো, বৃহস্পতিবার ছেলেপক্ষ তোমাকে দেখতে আসবে, ওদের যদি পছন্দ হয় সেদিনই তোমাদের বিয়ে। তোমার মামা ওদের সঙ্গে কথা বলে সব কিছু ফাইনাল করে রেখেছে। কিন্তু মা, তুমি তো জানো আপু দীপু ভাইকে পছন্দ করে। কি চুপ থাক, বেশি পেকে গেছিস না? শোনো ফারজানা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি এমন কিছু করো না যাতে তোমার মামার মান সম্মান নষ্ট হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ কই তুমি? আমি তো বাইরে। আচ্ছা শোনো, তুমি কি এখনই আমার সাথে একটু দেখা করতে পারবে? ও আচ্ছা আচ্ছা, শোনো আমি তাহলে তোমার জন্য পার্কে অপেক্ষা করছি, তুমি আসো। ওকে ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ ওকে বাই। কি হঠাৎ এত জরুরি তলব? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে আগামী বৃহস্পতিবার ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে। তোমাকে অপছন্দ করতে কিছু নেই। তুমি কি আমার সাথে এখনো ফয়সলামি করবা? তুমি কি করবো? যা খুশি করো, আমার মনে হয়েছিল তোমাকে বলা দরকার তাই বলে গেলাম। আচ্ছা শোনো, টেনশন করো না, বৃহস্পতিবার এখন অনেক দেরি, আজ শনিবার, হাতে এখনো চার দিন বাকি। এই চার দিনে আমি দেখো কিছু একটা ম্যানেজ করে ফেলবো। হুম, দুই বছরে তুমি কোনো কিছু ম্যানেজ করতে পারলে না, চার দিনে সব কিছু ম্যানেজ করে ফেলবে, তাই না? আরে দেখো না, শোনো, সময়ের 1 লাফ আর অসময়ের 10 লাফ, এবার জানটা হাতে করে নিয়ে এমন 1 লাফ দিব তারপর যাওয়ার হবে। দাও লাফ দাও, তবে সময় থাকতে দিও, ঠিক আছে? ভালো থেকো, আমি যাই। আরে তুমি এমনভাবে বলছো কেন? এটা কি আমাদের শেষ বিদায় হতেও পারে? ঘরের শত্রু দূর করেন, ঘরের শান্তি ঘরে আনেন। চাচা
কয় প্যাকেট? কয় প্যাকেট খেলে আমি মরব? কি বলেন? মানে কয় প্যাকেট ইঁদুরের ওষুধ খেলে আমি মরব? কি বলেন আপনি? আপনি আত্মহত্যা করতে চান? এছাড়া আমার কাছে কোনো উপায় নেই চাচা। আমি একটা চাকরির জন্য দিনের পর দিন ঘুরেছি, এখনো পাইনি। কমপক্ষে 100টা সিভি ড্রপ করেছি, একটার উত্তর পাইনি। আর তাছাড়া আমি যে মেয়েটিকে ভালোবাসতাম সেই মেয়েটিরও বিয়ে ঠিক হয়ে গেছে এই বৃহস্পতিবার। আমার বেঁচে থাকার কোনো কারণ আছে বলেন? তাই বলে আপনি আত্মহত্যা করতে চান? মরে গেলে তো সব শেষ। আমি তো সব শেষই করতে চাই। একবার অন্তত শেষ চেষ্টা করে দেখেন। চেষ্টা আর কত চেষ্টা করবো বলেন? দু বছর ধরে তো কম চেষ্টা করলাম না। চেষ্টার কি শেষ আছে বাবাজি? চেষ্টাই তো জীবন। আচ্ছা চাচা, আপনি কি এই যে আপনার মতো একটা ইঁদুর মারার ওষুধ বিক্রি করার কাজ জোগাড় করে দিতে পারবেন? আপনি ইঁদুর মারার ওষুধ বিক্রি করবেন? আপনি শিক্ষিত মানুষ। শিক্ষা দিয়ে আর কী করলাম বলেন? নিজে মরার থেকে ইঁদুর মারার ওষুধ বিক্রি করা ভালো না? চাচা চাচা, আপনি আমাকে একটু সাহায্য করেন। আমি আসলে একটা যে কোনো কাজ দিয়ে শুরু করতে চাই, আর বেকার বসে থাকতে চাই না। তাহলে আমি সত্যি সত্যি মরে যাবো, এছাড়া আমার কিচ্ছু করার নেই। অনেক ধন্যবাদ চাচা, অনেক ধন্যবাদ। আচ্ছা চাচা, প্যাকেট কত করে বেচবো? এক প্যাকেট 20 টাকা, আর যদি দুইটা নেয় তাহলে 30 টাকা দিয়ে দিন। যান, আমার জন্য দোয়া করেন চাচা। বেঁচে থাকেন বাবা, বেঁচে থাকেন। আল্লাহ আপনার সহায় হোক। কি করতেছো তুমি? ইঁদুর ওষুধ কিনছো কেন? আমাদের বাসায় তো ইঁদুর নেই। আচ্ছা তাহলে তাকে 100টা টাকা দিয়ে দাও। থাক ভাই, আপনার ঔষধ লাগবে না, আপনি 100 টাকা নেন। ওষুধ লাগবে না তাহলে তো ভাই আমি টাকা নেবো না। না ভাই, ওষুধ না নিলেও আপনি টাকাটা রাখেন। আচ্ছা থাক, ওষুধটা নিয়ে নাও না। আচ্ছা ভাই দেন। আরে মোখলেশ ভাই, আপনি? হ্যাঁ। আচ্ছা আপনি এটা কি করতেছেন? ইঁদুর মারার ওষুধ বেচতেছেন কেন? কি করবো রে ভাই, চাকরি বাকরির চেষ্টা তো কম করলাম না, তাই একটা ব্যবসা শুরু করে দিলাম। আমি অনেকক্ষণ ধরে আপনার এই কাণ্ড কারখানা দেখতেছিলাম, আপনি শুধু কথা শোনাইয়া মুড়ি মুড়কির মতো আপনার এই ওষুধ বেচতেছেন। তারপরে কাপড়ের ব্যবসা কেমন চলছে? না, জমাইতে পারতেছি না। আচ্ছা দীপু ভাই, আপনি একটা কথা শুনবেন? বলেন। আপনি আমার সাথে ব্যবসা করবেন? মানে আমি আপনারে কাপড় সাপ্লাই দিব, আপনি দোকানে দোকানে ঘুরে ঘুরে সেটা মার্কেটিং করবেন। আমি জানি আপনি পারবেন, সে বিশ্বাস আমার আছে। কি ভাই করবেন? Thank you.
ওঠেন ওঠেন ওঠেন। কি ব্যাপার বাবাজি, বেচতে পারলেন দু এক প্যাকেট? জি, সব প্যাকেট বিক্রি করে ফেলেছি। 100 প্যাকেটের উপরে ওষুধ আসছিল, সব বেচে ফেলছেন? জি, এই নিন। আমি সারা সপ্তাহে 100 প্যাকেট ওষুধ বেচতে পারি, আর আপনি একদিনে এই এক বেলায় সব ওষুধ বেচে ফেললেন, কেমনে? জাদু। আসলে জাদুই মনে হইতেছে বাবাজি, জাদুই মনে হইতেছে। আপনি পারবেন, সব পারবেন। কাল থেকে আমি 500 প্যাকেট ওষুধ আপনার জন্য এনে দেব। ইয়ে চাচা, আমি আসলে এই ব্যবসাটা করব না। কেন বাবাজি? আমি আসলে একটা অন্য কাজ পেয়েছি, কাল থেকে আমি কাপড়ের ব্যবসা করব। করেন বাবাজি, করেন, আপনি যা করবেন তাই পারবেন। বাবাজি, এই টাকা কয়টা রাখেন? আরে এত টাকা লাগবে না আমার, আপনি তো সবই দিয়ে দিচ্ছেন। তারপরেও বাবাজি আমার অনেক লাভ থাকবে, আমি খুশি হয়ে আপনারই দিতেছি। রাখেন। রমত ভাই, আপনার সাথে একটু কথা বলবো। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না, টাকা আনছেন কিনা সেটা বলেন। রমত ভাই, হ্যাঁ আছে, আমার কাছে কিছু টাকা আছে, কিন্তু মানে ওই টাকাটা না আমার খুব দরকার। তো আপনার যদি খুব বেশি প্রয়োজন না থাকে, আমাকে একটু বৃহস্পতিবার দিন পর্যন্ত সময় দেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বৃহস্পতিবার দিন আপনাকে সমস্ত টাকা আপনাকে ক্লিয়ার করে দেবো। মানে আমি খুব বিপদে পড়েছি আসলে। ওই রমত ভাই, আমি আসলে যাই হই না কেন, অকৃতজ্ঞ না, আমি যেভাবে পারি আমি আপনাকে বৃহস্পতিবার দিন টাকাটা দিয়ে দেবো। রমত ভাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হয়েছে দিয়েন। আপনি এমন করে কথা বলেন না দীপু ভাই, আমার চোখ দিয়ে পানি চলে আসে। যান, আপনি কি খাবেন খান গিয়া। আরে ভাই, আপনি? হ্যাঁ, আপনার জন্যই তো বসে আছি। আপনি ফিরেন গভীর রাতে, সকালে চইলা যান, আপনার তো দেখাই পাই না। ওই তিনটা দিন, আর তিনটা দিন সময় আমি দিয়ে দিব আপনাকে টাকা। একটা দিনও আমি সময় দিতে পারবো না, আজকের মধ্যে টাকা না দিলে আজ রাইতে আপনি এই বাড়ি থেকে চলে যাবেন। আপনার যা কিছু আছে সব আমি রাইখা দিব, জিনিসপত্র তো কিছুই নাই, এটা বেচলেও তো দুই মাসের বাড়ির ভাড়ার টাকাও হবে না। ভাই শোনেন, আমি আর যাই হই বেমান না, আপনি আমাকে এতদিন আশ্রয় দিয়েছেন, আমি আমার আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও আপনার টাকা দিব। এই যে ছেলেটা আমার ছোট ভাইয়ের মতো, প্লিজ ভাই, আপনি আমার ছোট ভাইয়ের সামনে আমাকে এত বড় লজ্জা দিন না। আপনি শুধু তিনটা দিন আমাকে সময় দিন, আমি যদি বৃহস্পতিবার দিনের মধ্যে টাকা দিতে না পারি, ওর সামনে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। আহ, কিছু বললেই তো মন খারাপ করেন, আমাকে দেখে কি অমানুষ মনে হয়? বাড়িওয়ালা আমার পিছে তাড়া করছে, বিধায় আমি আপনাকে তাড়া করছি। সমস্যা নাই, আপনি বৃহস্পতিবারই টাকা তুলে দিন, ঠিক আছে? কি আপনার সাথে একটুখানি কথা বলতে পারি? জি বলুন। সরাসরি বলে ফেলি, হ্যাঁ জি বলুন, কি ব্যাপার বলুন তো। আচ্ছা, আপনারা কি বাড়ির ডিজাইন করা শাড়ি কেন? না, আমাদের তো নিজস্ব কারখানা আছে, সেখানে নিজস্ব কারিগর দ্বারা ডিজাইন করা হয়। ও না, মানে আমি কিছু শাড়ি এনেছিলাম আর কি, মানে আমাদের নিজেদের করা, তো ডিজাইনটা আপনাদের কাছাকাছি একটু ডিফারেন্ট আর কি, যদি একটু দেখতেন। না, দেখি আর কি হবে। না মানে যদি একটা সেকেন্ড থট দেন, মানে আমাদের নিজেদেরই তো ডিজাইন করে, নিজেরই সব করি, ওই আবার খুব বেশি একটা লাভও করতে চায় না, তারপর একটু যদি দেখতেন, আপনি একটু দেখেন, কষ্ট করে দেখেন।
এটা এটা পড়বে 2500, এটা 1800, আর এটা 1200 দিয়ে আমরা ছেড়ে দেবো। সরি, এইটা হচ্ছে 1800, এটা 1200 দিয়ে ছেড়ে দেবো। এটাই কি ফিক্সড? বেশি নিলে তো কিছু কম হবে। আচ্ছা আচ্ছা, আপনি কি আপনার শাড়িগুলো রেখে যেতে পারবেন? আমরা একটু ভেবে দেখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আপনি রেখে দেন, কোনো অসুবিধা, আমি পরে এসে খুঁজছি। জি, থ্যাংক ইউ। হ্যাঁ রে, ভালো আছি। ওই ভাগ্নিকে নিয়ে একটু চিন্তায় আছি, বুঝলি? ওর বিয়ে দেবো তো। এই থাম তো একটু, দাঁড়া থাক, ওই ছেলের ফোন আর ধরতে হবে না। আচ্ছা, ওই ছেলেটা তোমাকে এখনো ফোন দেয় কেন বলো তো? কি বলছে? থ্যাংক ইউ। কাপ? ও ভাইয়া, আমি কিন্তু সব জানি। কি জানো? না কিছু না, আজ আর পড়াতে হবে না, আপনি ছাদে যান। এমন সব কাণ্ড কেন করো? লিজা তো সব টের পেয়ে যায়। বুঝবে? বুঝবো। আবার কেউ দেখে দেখে ফেলে? দেখো, আমার সব লুকোচুরি করতে আর ভালো লাগে না। ভাই, কিছু হলো? না, একটার পর একটা অ্যাপ্লিকেশন করে যাচ্ছি, নো রিপ্লাই। তুমি সারা জীবন এরকম টিউশনি করে কাটাবে? আরে বাবা না, ওই একটা স্কুলের সঙ্গে কথা হয়েছে, হয়তো এবার চাকরিটা হয়ে যাবে, অবশ্য বেতনটা একটু কম। বেতন যাই হোক না কেন, যদি তোমার চাকরি হয় তুমি চাকরি নিয়ে নিও। শোনো, সাথে দুটো টিউশনি করবে, প্রয়োজন হলে আমিও করব, সমস্যা কি? আর আমরা যে আর্ন করবো তাতে আমাদের দুজনের হয়ে যাবে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, তার মানে আর মাত্র দুদিন। এই দুই দিনে হয় আমি মরবো না হলে বাঁচব, আর দুদিন পরেই বৃহস্পতিবার। বাজার দামের চেয়ে অনেক কম দামে বিক্রি করি স্যার। তো আমাদের নিজেদের কোম্পানির লোক এসে লিফ ফিটিং করে দিয়ে যাবে স্যার। গুড গুড স্যার, সার্ভিসিংয়ের জন্য যে কোনো সময় আমাদেরকে ডাকলেই পাবেন স্যার। আচ্ছা ঠিক আছে। শোনেন, আমার বাড়ির কাজ এখনও দেরি আছে, তাছাড়া লিফটের ব্যবসা আমার বন্ধু বান্ধবরাও করে, তাদেরও দু একটা কোম্পানি আছে, যদি লাগে তখন আপনারা যোগাযোগ করবো, ঠিক আছে? স্যার, আমরাও আপনার সাথে পরিচিত হতে চাই স্যার। আপনি ডিজাইনগুলো একটু দেখুন, এখান থেকে যে লিফট আপনি চয়েস করবেন সেটা আমরা মার্কেটের চেয়ে অনেক কম দামে দেবো স্যার। আচ্ছা, লাগবে না, আপনার নাম্বার এখানে আছে, এই কার্ডে আছে, আমার যখন দরকার হবে আমি আপনাকে টেলিফোন করব, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ মোফেজ, বারবার টেলিফোন করছো কেন? তোমার আমি বলছি না, আমার মাল পাঠাও আগে, তোমাদের জেলায় তো আমি পারি না, তো আমার মাল কখন পাঠাবো? তাই করো।
সুন্দরবন্ত আপনার কি লিপ লাগবে? জি না স্যার, আসলে আমি আপনাদের কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতে চাই। সেলসম্যান? জি। সেলসম্যান তো আমাদের লাগবে না, বেশ কয়েকজন সেলসম্যান আমাদের আছে, একটু বেশি আছে। শুধু শুধু বেতন দিয়ে যাচ্ছি, কাজের বেলায় কেউ নেই। আমাকে বেতন দিতে হবে না স্যার, শুধু কমিশন দিলেই হবে। আপনারা একটা লিফট বিক্রি করতে পারলে তো কমিশন দেন, তাই না? হ্যাঁ তা তো দেই, তবে একটু বেশিই দেই। 20-22 লাখ টাকার একটা লিফট বিক্রি করে দিতে পারলে 1-1.5 লাখ টাকা দিয়েই দেই। ওকে স্যার, স্যার আমি তাহলে একটু চেষ্টা করে দেখতে চাই স্যার। দেখুন, আপনার পরিচিত তেমন কেউ কি আছে? জি না, তারপরও আমি একটু চেষ্টা করে দেখি। আবিদুল হাসান, আসলে আমি আমার নিজের বাড়ির কাজ করছি, এই সামনেই আমার প্লট তো। ও আচ্ছা, আপনার বাড়ির ডিজাইনটা একটু দেখছি, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। খুবই সুন্দর, ভেরি নাইস প্ল্যানিং। থ্যাংক ইউ। ভাবছি আমার বাড়িটাও এরকম করে ফেলবো কিনা, প্ল্যানিংটা এত ভালো। আচ্ছা যদি কিছু মনে না করেন, আপনার প্ল্যানিংটা একটু দেখা যাবে ভেতরে ঢুকে? আমি একটু বাইরে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে চলেন, তুমি তাহলে এক কাজ কর, তুমি ওদিকে যাও, আমি আসছি। খুবই ভালো হয়, দেখুন না আমার জন্য একটা নেওয়া যায়নি, আমার হয়ে একটু কথা বলে দেখুন, আমার আরো দুটো লিফট লাগবে, দেখেন না কথা বলে একটু। হ্যাঁ ও আবার কমটমও রাখবে, রাখবে না? আচ্ছা খুব ভালো হয়। কার্ড মনে হয় আমার কাছে আছে, একটা সেকেন্ড। এটা হচ্ছে ওর কার্ড, আপনি ফোন করে আমার পরিচয় দিলেই হবে, বলবেন যে আমি বলেছি। তাহলে তো ভালোই হয়, আমি তো সাভার একটা মার্কেট করছি 10 তলা, ওখানে আমার দুটো লিফট লাগবে, আর এই একটা, মোট 3টা একসাথে যদি নিই তাহলে একটু কমটা হলে আমার জন্য ভালো হয়। আপনি একটু কথা বলে দেখুন। নিশ্চয়ই নিশ্চয়ই আমি কথা বলবো, অসুবিধা নেই। ওকে, আপনার সাথে দেখা হবে তাহলে। আচ্ছা ভালো থাকুন। আচ্ছা আর গাড়ি লাগলে আমি বলবো। হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই যান তাহলে। হ্যালো, দীপু সাহেব বলছেন? জি বলছি, আমি শোরুম থেকে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, জি আপু বলেন। আপনি কি একটু শোরুমে আসতে পারবেন, সাক্ষাতে কথা বলতাম। জি আমি আসছি আসছি এক্ষুনি আসছি। জি ওকে। শুনুন, আমরা আপনার ডিজাইনগুলো পছন্দ করেছি, আর আগামী ঈদ উপলক্ষে আপনার প্রত্যেকটা ডিজাইনের 100 পিস করে শাড়ি আপনি কি আমাদের দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই পারবো। ও আরেকটা ব্যাপার, দাম কিন্তু আমরা কিছু কম দেবো। আচ্ছা একসঙ্গে যখন এতগুলো পিস নিচ্ছেন তখন অবশ্যই ডিসকাউন্ট দেবো, কিন্তু আপু একটা কথা, আমাদেরকে কিন্তু কিছু অ্যাডভান্স করতে হবে। জি জি তা তো অবশ্যই, অ্যাডভান্স তো করতে হবে, এতগুলো শাড়ি একসাথে নিচ্ছি। আপনি একটু বসুন, চেক লিখে এনে দিচ্ছি। ঠিক।
পিস শাড়ি রোজার আগেই, এটা কেমনে সম্ভব? আমার আমি তো লোক বলো নাই, আমার আমি সব নিজে করি। তো লোক লাগান, লোক না হয় লাগাইলাম, কিন্তু মাল কেনার টাকাও তো হাতে নেই, কি যে করি। তা আপনি কি বলছেন যে কাজটা ছেড়ে দিব? না না, ছেড়ে দিব কেন, প্রয়োজন হলে জমি বেচতে টাকা জোগাড় করবো, কিন্তু ওরা শেষ পর্যন্ত সব মাল নিব তো। দেড় লাখ টাকার একটা চেক অ্যাডভান্স। এটা আপনি কি বলেন, সত্যি বলছেন তো? হায় আল্লাহ, এরা আপনারে কেমনে বিশ্বাস করলো? এখন যদি আপনি শাড়ি না দেন। শাড়ি দিব না, আরে বন্ড শুয়ে দিয়ে এসছি, তাছাড়া একটা ফ্রেন্ডের কোম্পানির রেফারেন্সও দিয়েছি, শাড়ি না দিলে শেষ। দীপু ভাই, আমি বলছিলাম না আপনি পারবেন, আজ থেকে আপনি আপনার পার্টনার হয়ে কাজ করবেন। এক কাজ করেন, আপনাকে আজ আমি 50,000 টাকা অ্যাডভান্স করবো, চলেন ব্যাংকে চলেন। আজ কী বার? বৃহস্পতিবার। ব্যাংক তো বন্ধ হয়ে যাবে, জলদি যাও তাহলে। তাড়াতাড়ি চলে থাকেন, আমার একটা ফোন আসছে, দাঁড়ান। হ্যালো, সালাম আলাইকুম স্যার। জি স্যার, জি জি স্যার, জি আমি আপনার বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলাম স্যার। ওই না, আসলে স্যার ওই যে সেলসম্যান হিসেবে পরিচয় দিলে স্যার কাজ হয় না, এটা আমার আসলে একটা মার্কেটিং পলিসি স্যার। জি জি স্যার, জি জি আমি আমি এক্ষুনি আসছি স্যার। জি জি সালাম স্যার, সালাম স্যার। আপনার রেফারেন্সে আমি 3টি লিফটের অর্ডার পেয়ে গেলাম। জি জি, মানে 3টা লিফটের অর্ডার দিয়ে দিল? হ্যাঁ, আর আমি যে আপনার ফ্রেন্ড এটা বলে আপনি ভালোই করেছেন। সরি স্যার। না না, আজ থেকে আমরা ফ্রেন্ড। দেখুন দীপু সাহেব, আপনি মার্কেটিংটা খুব ভালো বোঝেন, তাই আজ থেকে আপনি আমার কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করবেন। আপনার বেতন হচ্ছে 35,000 টাকা, আর আনুষঙ্গিক আরও সুযোগ সুবিধা পাবেন। আর আমার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে, আপনি সেটা ব্যবহার করতে পারবেন আজ থেকেই। আর আপনি 3টি লিফট বিক্রির বিনিময়ে যে কমিশন পেয়েছেন সেটি 2,50,000 টাকা, আমি আপনাকে এখনই দিচ্ছি। আপনার কিন্তু দাওয়াত, আর ওই যে পিচিটা, ওই পিচিটারও দাওয়াত। আপনার বিয়ে? হ্যাঁ, আসতে হবে সন্ধ্যায়। শোনেন, আমি চলে যাই, এখানে 10,000 আছে, যাওয়ার হয়েছে, দেখা হচ্ছে। ওকে বাই। কি ব্যাপার দেবু ভাই, জরুরি তলব। ও ভাই, আপনি এসেছেন? আচ্ছা দাঁড়ান, আগে আপনার কাজটা সেরে ফেলি। সেটা হচ্ছে এই নিন, আপনার 2 মাসের বাড়ি ভাড়া। ওকে, এখন বাসায় জলদি যান, জলদি গিয়ে রেডি হন, আর সন্ধ্যায় আমার বিয়ে, আপনাকে আসতে হবে। আপনার বিয়ে? হ্যাঁ। আর এই পাঞ্জাবি পরে, এই পুরাতন পাঞ্জাবি, নতুন পায়জামা পাঞ্জাবি কিনবেন না, সময় নেই রে ভাই। যা কর আমরা করছি, আপনি কোনো কথা বলবেন না, ঠিক আছে? না 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 না, দীপু ভাই, বিয়ে কিন্তু প্রথম বিয়ে, ঠিক আছে? কোনো কথা বলবেন না, আমি আর শাহিনটা যা কর করতেছি আপনি। আরে দীপু ভাই, বললাম তো কোনো কথা বলবেন না ভাই, আমরা ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করেন না, আমরা ভাই তো নাকি। ওকে
হ্যাঁ হ্যালো ভাই, আপনি কোথায়? ভাই, ছেলে পক্ষর আপুকে দেখতে আসছিল। তারা মনে হয় আপুকে পছন্দ করছে, তারা কাজে ডাকতে গিয়েছে। ভাই, আপনি তাড়াতাড়ি চলে আসুন। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, বিয়ের কাজটি আজকেই সেরে ফেলতে চাই। আপনারা কি বলেন? কোনো অসুবিধা নেই, তাহলে তো ভালোই হয়। তুমি তুমি এখানে কি চাও? আমি ফারজানের সাথে একটু কথা বলতে চাই। ফারজানের সাথে কথা বলতে চাও মানে? একটু পরে ওর বিয়ে হয়ে যাচ্ছে, ফাজলামি করতে এসছো এখানে? যাও, গেট আউট, গেট আউট। বিয়েটা তো এখনো হয়নি, আপনি বিয়েটা ভেঙে দিন। ফারজানা, আমার একটা চাকরি হয়েছে। স্টপ ইট, জাস্ট স্টপ ইট, গেট আউট, গেট আউট। উনি কে? না না, উনি উনি কেউ না, উনি কেউ না, এমনিতেই। শুনুন তাহলে, খুব ছোটবেলায় আমার বাবা মারা যান, ঠিক তার 2 বছর পর আমার মা। তারপর থেকে আমি বড় হয়েছি বাড়িতে বাড়িতে ঘুরে, আজ এখানে তো কাল ওখানে। তারপর নিজের চেষ্টায় এমএ পাশ করার পর একটা চাকরির জন্য হন হয়ে ঘুরেছি, পাইনি। একটা সময় ওই মেয়েটিকে আমি পড়াতাম, আর ফারজানা এই বাড়িতে আশ্রিত হয়েছিল, ওই আমার মতো। হয়তো এই কথাটা শুনেই ওর জন্য আমার এত মায়া হয়েছিল, একজন এতিমের জন্য আরেকটা এতিমের মায়া। ঠিক প্রেম বা ভালোবাসা না, এ সময় ছেলেমেয়েরা যা করে ঠিক তা না। আমরা একজন আরেকজনকে আঁকড়ে ধরেছিলাম, হয়তো একটুখানি সুখের আশ্রয় পাওয়ার জন্য। ভেবেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, একদিন আমরা বিয়ে করব, তারপর ছোট্ট একটা বাসা নেব, একসঙ্গে সুখে দুঃখে থাকবো। আচ্ছা আপনারা বলুন তো, এটা এটা কি খুব বড় একটা স্বপ্ন? চুপ করো, চুপ করো, যাও গান, যাও। শুধুমাত্র আমার একটা চাকরি হয়নি দেখে আজ উনি ফারজানাকে অন্য কোথাও বিয়ে দিচ্ছে। অবশ্য ওনারও দোষ নেই, উনি ওনার ভাগ্নির ভালোটা দেখবেন। ওনার নিজের মেয়ে হলো ঠিক একই কাজটা করতেন, কিন্তু কিন্তু আমি তো এখন বেকার না, একটা চাকরি হয়েছে আমার। এখন চাকরি হয়ে লাভ কি, একটু পরেই তোর বিয়ে হয়ে যাচ্ছে। ভাই, আপনি তো এখন ওকে ওকে ভালোবাসেন না, আপনি তো এখনো চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারবেন, কিন্তু আমি আমি তো ওকে ছাড়া বাঁচব না। ও না, তাই তাই আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি আমাদেরকে একটু দয়া করুন। ওকে, আপনি শান্ত হন, আমি নিজে উপস্থিত থেকে আপনাদেরকে বিয়ে দেব।
কি আশ্চর্য তুমি কাঁদছো কেন? আর বাবা কাঁদছো কেন? আমি তোমাকে বলেছিলাম না সব কিছু।